এইমাত্র রেমাল ঝড়ের তাণ্ডবে মথুরাপুর 2 নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মুক্তি সংস্থার সবুজকুঞ্জ ক্যাম্পাসের সামনেই একটি বড় তেঁতুল গাছ রাস্তার উপরে উপরে পড়েছে। সেই ছবি আপনারা দেখছেন। মুক্তি সংস্থার রেমাল মোকাবিলার টিমের তত্ত্বাবধানে সেই গাছ কাটার কাজ শুরু হয়েছে। আপনারা দেখছেন রেমাল টিমের তত্ত্বাবধানে মুক্তি সংস্থার মাধ্যমে সেই গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ চলছে।